মদ খেয়ে সদর মহকুমা শাসকের অফিসে মাতলামি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এরপর মহকুমা শাসক নিজে অভিযুক্ত যুবককে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসেন বলে জানা গিয়েছে। অভিযোগ, জলপাইগুড়ি সঞ্জয়নগরের বাসিন্দা গৌরাঙ্গ সরকার আজ মদ্যপ অবস্থায় সদর মহকুমা শাসকের অফিসে গালাগাল করছিল। ঘটনাটি নজরে আসে সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাসের। তিনি সঙ্গে সঙ্গে ওই যুবককে সঙ্গে করে নিয়ে এসে কোতোয়ালি থানায় জমা করে যান। হ্যাঁ, ওনার অফিসে গিয়ে একজন মদ খেয়ে মাতলামা করছিল, তাকে এসডিও স্যার মিলিয়ে ধরে আমাদেরকে জমা দিয়েছে, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।